দিস ইজ ম টু ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি নলে দেখো আজ আমি তোমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করবো যেটা কিন্তু রাজ্যের এমপ্লয়মেন্টের ব্যাঙ্কের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে তো অনস্ক্রিন সহ হচ্ছে দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গ বিদ্যুৎ দপ্তরের কর্মী নিয়োগ যে কোনো জেলা থেকে কিন্তু আমরা আবেদন করতে পারে দেরি না করে বিস্তারিত আলোচনা করব ভিডিওর মাধ্যমে তার আগে বলে রাখি তুমি যদি আমাদের চ্যানেল নতুন হও প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো এবং নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো এবং প্রদর্শন শেয়ার করো চলো দেরি না করে ভিডিও টা শুরু করা যাক তো অন স্ক্রিন সহ হচ্ছে দেখতে পাচ্ছো এখন আমি আছি এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইটে তো এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইটে যাওয়ার পর তোমরা অন স্ক্রিন সহ হচ্ছে দেখতে পাচ্ছো এটা হচ্ছে এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট এমপ্লয়েড ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা সিম্পলভাবে চলে আসতে পারবে আমি ডিসক্রিপশন লিংক দিয়ে রাখবো বাই সার্চিং এমপ্লয়েড ব্যাঙ্ক ডট ডাব্লিউ বি ডট কভ ডট ইন তো এখানে অনস্ক্রিন শো হচ্ছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বিশেষ বিজ্ঞপ্তি বিশেষ বিজ্ঞপ্তি এখানে কন এখানে তোমরা খুঁজে পাবে সেই বিশেষ বিজ্ঞপ্তি যেখানে বিদ্যুৎ তহবিলে নতুন ভ্যাকেন্সি বেরিয়েছে তো এখানে চিক করবে ভিও অ্যাডভার্টাইজমেন্ট নাম অনস্ক্রিন শো হচ্ছে দেখতে পাচ্ছ এইখানে তোমরা ক্লিক করলে জানতে হবে তোমাদের কী বিজ্ঞপ্তি বেরিয়েছে তো ভিও ক্লিক করলাম তো ভিও অ্যাডভারটাইজমেন্টে ক্লিক করার পর অনস্কৃত শো হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা এটা দেখতে পাচ্ছ দ্য ওয়েস্ট বেঙ্গল ডেভেলপমেন্ট এই দেখো ভিও অ্যাডভার্টাইজমেন্ট অনস্কৃত শ হচ্ছে দেখতে পাচ্ছ এটা তোমাদের লাস্ট ডেট কত পঁচিশ তারিখে কিন্তু সাপ সাপ জানিয়ে দেওয়া হয়েছে তোমাদের লাস্ট ডেট হচ্ছে পঁচিশ তারিখে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বিজ্ঞাপনটা দেখুন পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন কর্পোরেশন লিমিটেড ঠিক আছে এখানে দেখে নিই কী বলা হয়েছে বিজ্ঞাপনটা একটু দেখে নিই চলো বিজ্ঞাপনটা ডাউনলোড করে দেখাচ্ছি তোমাদের দেখো এখানে অনস্ক্রিন আমি বিজ্ঞাপনটা প্রথমে ডাউনলোড করে নিচ্ছি ঠিক আছে তো দেখো একটু সময় লাগছে বিজ্ঞাপনটা ডাউনলোড এ দেখো অনস্ক্রিন শো হচ্ছে এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড ঠিক আছে কর্পোরেশন লিমিটেড এ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এন্টারপ্রাইজ ঠিক আছে এটা দেখছি স্ক্রিন শো হচ্ছে রিক্রুটমেন্ট নাম্বারটাও অফিসিয়াল নোটিফিকেশন নাম্বারটা কিন্তু অনস্ক্রিন শো হচ্ছে দেখতে পেরেছি দেখো ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন এটা কিন্তু একটা কন্ট্রাকচুয়াল কত বছরে তিন বছরে ঠিক আছে কোন কোন পদে আবেদন করতে পারবে কোন কোন দেখো প্রথমে আছে হচ্ছে সেটা হচ্ছে এজেন্ট তারপরে মাইন্স ম্যানেজার অনুষ্ঠ হচ্ছে দেখতে পাচ্ছ এজেন্টের জন্য তোমাদের কি লাগবে নেম অফ ভ্যাকেন্সি চারটা ভ্যাকেন্সি আছে কোয়ালিফিকেশান মিনিমাম এক্সপিরিয়েন্স কত টাকা বেতন দেওয়া হতে হবে মিনিমাম এজ অ্যাজ অন বয়সটা ধরা হবে কত তোমার এক এক দু হাজার হিসাবে সো আমি প্রথম থেকে বলে বলে যাচ্ছি তোমরা দেখে নাও প্রথমে দেখো তোমাদের প্রথমে আছে এজেন্ট ঠিক আছে তো প্রথমে এক নাম্বার আছে এজেন্ট দেখতে পাচ্ছ যেটা নাম্বার অফ ভেখন চারটে আছে বি ই অথবা বিটেক করতে থাকতে হবে এগুলো তোমরা কোয়ালিফিকেশানগুলো একটু পড়ে নেবে কাজের এক্সপিরিয়েন্স একটু পড়ে নেবে এটা বেতন হচ্ছে তোমাদের এক লক্ষ চুয়ান্ন হাজার থেকে ঠিক আছে আর ম্যানিমাম এইজ রিল্যাক্সেশন বাহান্ন বছর ঠিক আছে কনসিলেটেড কী রেশন ঠিক আছে তারপরে দেখো মাইন্স ম্যানেজার এখানে পদগুলো বলে যাচ্ছি মাইন্স ম্যানেজার তারপরে দেখো সেফটি অফিসার অ্যাসিস্ট্যান্ট মাইন্স ম্যানেজার লাস্টিং অফিসার ওয়েলফেয়ার অফিসার মেডিকেল অফিসার সারভেরিয়র তারপরে হচ্ছে ওভারম্যান মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি সাব ইন্সপেক্টর এই সমস্ত কিন্তু ভ্যাকেন্সি বেরিয়ে হয়েছে তোমরা কিন্তু এগুলো এডুকেশনাল কোয়ালিফিকেশান এবং কত কি লাগছে তোমরা কিন্তু এগুলো একটু দেখে নেবে ঠিক আছে এগুলো এত আলোচনা করছি এইজ লিমিট তোমাদের বললাম যে এইজ লিমিট তোমাদের হচ্ছে এইচ মিলবে এস জন্য তিন বছর দশ ইয়ার ঠিক আছে তো ডি ডিক্লারেশান এই সমস্ত তোমরা একটু দেখে নেবে কী বলা হয়েছে না বলা হয়েছে যেগুলো মেন বলে আলোচনা করছি তো এখানে এতটা কিছু ইম্পর্টেন্ট নয় দ্য এমপ্লয়মেন্ট নোটিকে ইস্যু টু মিল দ্য স্টেশনারি রিক্রুটমেন্ট অ্যান্ড কমপ্লিট উইথ দ্য ডিরেকশন অফ ডিজিএমএস এটা এতটা ই নয় তো সব থেকে হচ্ছে এনএসচার তোমাদের যে ফর্মটা ফিল আপ করতে হবে দেখো এনএসচার এই ফর্মটা ফিল আপ করতে হবে ওয়ার্ক উইক ইন্টারভিউ এইটা কিন্তু সম্পূর্ণ ইন্টারভিউ বেসিকের মাধ্যমে হবে দেখতে পাচ্ছ টু দ্য ডিরেক্টর ফুড নেম একটা পাসপোর্ট সব ব্লক লেটার ফাদার নেম অ্যাড্রেস ডেট অফ বার্থ এজ প্রুফ সমস্ত কিছু তোমরা দেবে এনএক্সার টু সমস্ত কিছু অরিজিনাল ডকুমেন্টস সমস্ত কিছু যা যা লাগছে তোমরা কিন্তু এখানে তোমাদের সাবমিট করতে হবে তো এটা সম্পূর্ণ হচ্ছে তোমাদের আগে বলে রেখে এটা হচ্ছে কন্ট্যাকচুয়াল বেসিক একটা জব ঠিক আছে তো কন্ট্রাক্ট চলবে সেটা কি সম্পূর্ণ ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া হবে তোমরা তোমরা জেনে রাখো এটা হচ্ছে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া প্রসেসটা তোমাদের বলে দিই সিলেকশন প্রসেস স্ক্রিন শো হচ্ছে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে তোমাদের সিলেকশন ওয়াক অ্যান্ড ইন্টারভিউ বি ফলোয়িং শিডিউল অফ ফ্রম সাড়ে দশটা থেকে তোমাদের শুরু হবে কটা দুটো পর্যন্ত অ্যাট বিদ্যুৎ উন্নয়ন ভবন কর্পোরেট অফিস ডাব্লিউ পিডিসিএল এল ব্লক এ প্লট নম্বর এত দেখতেই পাচ্ছ বিধাননগর কলকাতা সেভেন জিরো জিরো ওয়ানসিক বিশায় ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি তো কখন কী হবে দেখো না একটু তো প্রথমে দেখো অনস্ক্রিন শহ হচ্ছে দেখতেই পাচ্ছ পজিশন পজিশন এজেন্ট মাইন্স ম্যানেজার ওয়েলফেয়ার অফিসার কবে পঁচিশ তারিখে হচ্ছে তোমাদের এইটা হচ্ছে ইন্টারভিউটা হচ্ছে ঠিক আছে পঁচিশ তারিখে তারপর দেখো অ্যাসিস্ট্যান্ট মাইন্স ম্যানেজার মেডিকেল অফিসার এটা হচ্ছে ছাব্বিশ তারিখে আর লাস্ট যে ডেটটা দেখা হচ্ছে সাতাশ তারিখে কোনটা শনিবার পড়ছে ওভারম্যান সারভেরিয়র সেফটি অফিসার ব্লাস্টিং অফিসার এটা হচ্ছে সাতাশ তারিখে তো তোমরা সেখানে নিয়ে চলে যাবে আর যা যা বললাম এই ফর্মগুলো তোমরা কিন্তু ফিল আপ করে দেবে তোমার যদি কোনো অসুবিধা হয় প্লিজ কমেন্ট বক্সে জানিও আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারাও জানতে পারে দেখা হচ্ছে পরের ভিডিওতে তাদের মধ্যে ভালো থেকো সুস্থ থাকো